আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দশম শ্রেণীর সেট এবং ফাংশনে 2.2 এর 21 নম্বর যে সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে এটা সমাধান করব। দেখো, 21 নম্বর সৃজনশীল অঙ্ক দেওয়া আছে সার্বিক সেট ইউ, এখানে এক্স এলিমেন্ট এন, এখানে এন দ্বারা বোঝানো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা নাম্বার এবং এক্স বিজোড় সংখ্যা, এবং ওই স্বাভাবিক সংখ্যাগুলোর এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে সার্বিক সেট হচ্ছে সংশ্লিষ্ট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, ওই নির্দিষ্ট সেটকে তার উপসেট গুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তাহলে প্রথম আমাদেরকে বুঝতে হবে সার্বিক সেটটা কি। সার্বিক সেট ইউ এবং এই এন, এন দ্বারা বোঝানো হয় কি নাম্বার বা সংখ্যা। প্রথমে আমাদেরকে উদ্দীপকটা বুঝতে হবে, যে মানগুলো দেওয়া আছে এটা বুঝতে হবে, তারপর আমরা প্রশ্নটাকে সমাধান করব। বলছে যে নাম্বার এক্স এলিমেন্ট এন, এক্সটা হচ্ছে এন এর একটা উপাদান, এন মানে বোঝানো হয় নাম্বার বা সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। ওই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এই যে সার্বিক সেটটা হচ্ছে কি, এটা বিজোড় সংখ্যা। এই যে দেখো, তারপর এ বি সি তিনটা সেট দেওয়া আছে, তিনটা সেট দেওয়া আছে কি গঠন, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তিনটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। দেখো, আমাদেরকে দেখতে হবে প্রশ্নটা কি সঠিক হয়েছে, প্রশ্নটা আমরা সঠিকভাবে তুলে নিলাম। এবার দেখো, ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আছে এ সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এ সেট কে আমাদেরকে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। তাহলে প্রথমে আমরা লিখবো যে মানটা, এটা আমরা লিখে নিব ক নাম্বার, যে এ সেটে যে মানটা দেওয়া আছে এ সেট, এখানে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন, এবং শর্ত দেওয়া আছে টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 7। দেখো, আগে আমাদেরকে শর্তটা দেখতে হবে। প্রথমে আমরা আসি স্বাভাবিক সংখ্যা, এখানে আমরা লিখবো স্বাভাবিক সংখ্যা বা নাম্বার, এন দ্বারা বোঝানো হয় কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই সবগুলো আমরা বুঝে নিলাম যে এখানে স্বাভাবিক সংখ্যা সবগুলো আমরা লিখলাম। আমরা 7 পর্যন্ত লিখলাম, যেখানে যেহেতু এখানে 7 পর্যন্ত আছে আমরা 7 পর্যন্ত লিখলাম। তোমরা এখানে লেখার সময় লিখে দিবা স্বাভাবিক সংখ্যা n, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা লিখবা। দেখো, এবারে শর্তটা লিখবা, এখানে শর্ত কি দেওয়া আছে, 2 <= x <= 7। এখানে দেখো, লেস দেন অর ইকুয়াল দ্বারা বোঝানো হয় কি, যদি লেস দেন এই ইকুয়ালটা না থাকতো তাহলে বোঝানো হতো কি দুইটা ছোট, অর্থাৎ x এর যে মানটা এটা হতে হবে কি 2 থেকে বড়। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল দেওয়া আছে, লেস দেন অর ইকুয়াল, তার মানে বুঝতে হবে কি 2 এর সমান অথবা 2 থেকে বড়, 2 এর সমান অথবা 2 থেকে বড়, x এর মানটা হতে হবে 2 এর সমান অথবা 2 থেকে বড়, আর এই যে মানটা x এর মানটা হতে হবে 7 থেকে ছোট অথবা 7 এর সমান, লেস দেন অর ইকুয়াল 7 থেকে কি ছোট অথবা 7 এর সমান। তাহলে এখানে এ সেট এখানে লিখবা সমান, এই যে এই তোমরা এই সংজ্ঞাটা লিখে দিবা, এই যে শর্ত দেওয়া আছে এটা লিখবা, এখানে মান x এর মান হতে হবে, এটা লিখবা x এর মান 2 থেকে বড় অথবা 2 এর সমান। আমরা যদি এখানে x এর মানটা লিখি, এখানে x এর মান মান 2 থেকে বড়, 2 থেকে বড় অথবা 2 এর সমান, 2 এর 2 থেকে বড় অথবা 2 এর সমান, এবং 7 থেকে বড়, 7 থেকে ছোট অথবা 7 এর সমান, এবং 7 থেকে বড় অথবা 7 এর সমান, এবং 7 থেকে বড় অথবা সমান। দেখো, 7 থেকে বড় অথবা 7 এর সমান, সুতরাং এ ইকুয়াল হচ্ছে কি 2 থেকে বড় অথবা 2 এর সমান। তাহলে 2 থেকে কত, 7 পর্যন্ত x এর মানটা হবে, এই যে x এলিমেন্ট এন নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তারপর আমরা একটা প্যাকেট দিলাম এটাকে একটা সেট বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে সেট, এটা হচ্ছে কি এ সেট, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার দেখো, তালিকা পদ্ধতিটা আমরা এখানে x এর মানটা কিভাবে নির্ণয় করব, x এর মান এখানে দেওয়া আছে x এলিমেন্ট n,
এক্সটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার একটা উপাদান, এগুলো প্রত্যেকটা হচ্ছে, এগুলো হচ্ছে এক্স আর এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা উপাদান। শর্তটা হচ্ছে এক্স এর মান হতে হবে 2 থেকে বড় অথবা 2 এর সমান, 7 থেকে ছোট অথবা 7 এর সমান। তাহলে দেখো এইটা আমাদের মোটামুটি হয়েছে ক নাম্বারটা আমাদের শেষ। এবার আমরা খ নাম্বার দেখো, খ নাম্বারটা সমাধান করব। জাস্ট এটা হচ্ছে আনসার, এখানে তোমরা এটা আনসার লিখে দিবা, এটা আনসার। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করবো, আশা করি এটার মধ্যে তোমাদের আর সমস্যা নেই। খ নাম্বার প্রশ্নটা দেখো, এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এ এবং সি বা বি নির্ণয় করো। প্রথমে কি করতে হবে, এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এ, দেখো কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করার জন্য আমাদেরকে আগে সার্বিক সেটটা নির্ণয় করতে হবে, কারণ কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করার জন্য সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে আমাদের কমপ্লিমেন্ট অফ এটা বের হবে। সার্বিক সেটটা হচ্ছে কি ইউ, এখানে কি দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে যে শর্ত দেওয়া আছে আমাদেরকে শর্তটা লিখে নিতে হবে। যদি আমরা শর্ত দেওয়া আছে শর্ত লিখছি না আমরা বুঝে সবাই যাতে, দেখো এখানে সার্বিক সেট ইউ দেওয়া আছে, ইউ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন, এবং এখানে এন হচ্ছে কি, এন হচ্ছে বিজোড় সংখ্যা, এন হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এন হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো বিজোড় সংখ্যা বানাতে এখানে 10 চিহ্ন রাখো, বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে এনটা আমরা লিখে নিব, প্রথমে এখানে লিখবা এন হচ্ছে স্বাভাবিক, এন স্বাভাবিক সংখ্যাগুলো লিখবা, স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7, এটা স্বাভাবিক সংখ্যা আমরা গুলো লিখে নিলাম। আমরা চাইলে আরো লিখতে পারি স্বাভাবিক সংখ্যা, আর প্রয়োজন হবে কিনা দেখো, স্বাভাবিক সংখ্যা আমরা লিখি আরো 8 9 10 11 পর্যন্ত আমরা লিখলাম। যেহেতু আমরা বিজোড় সংখ্যাগুলো নিব তাহলে এখানে সংখ্যাগুলো এটার অর্ধেক হয়ে যাবে। দেখো আমরা সার্বিক সেটটা লিখলাম অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যাগুলো লিখলাম, এন যে স্বাভাবিক সংখ্যাগুলো। এবার বলছে এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো হচ্ছে এক্স এর মান, এক্স যেহেতু বিজোড়, এক্স বিজোড় সংখ্যা, বলছে এক্স এর মান হতে হবে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে এক্স এর বিজোড় সংখ্যাগুলো আমরা লিখে নেব, এক্স এর বিজোড় সংখ্যাগুলো কি, বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 9 11, আমরা বিজোড় সংখ্যাগুলো লিখে নিলাম। যেহেতু বলছে এক্স এর মানটা হচ্ছে বিজোড় সংখ্যা, আমরা বিজোড় সংখ্যাটাকে লিখে নিলাম। এবার আমাদেরকে কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করার জন্য আমাদেরকে এ সেট নির্ণয় করতে হবে, এ সেটটা তো তালিকা পদ্ধতি প্রকাশ, আমরা ক থেকে এ সেটের মান পেলাম। এবার লিখবা ক হতে পাই, ক হতে কিন্তু আমরা এ সেটের মান পেলাম, ক হতে পাই এ সেট ইকুয়াল, এ সেটের মান কি পেলাম, 2 3 4 5 6 এবং 7, এগুলো হচ্ছে কি এ সেটের মান, ক থেকে আমরা এই এ সেটের মানগুলো পেলাম, এগুলো পেলাম আমরা ক থেকে। দেখো এবার বলা আছে কি কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করতে হবে এবং সি বাদ বি, আমরা চাইলে এখন কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করে তারপর সি বাদ বিটা নির্ণয় করতে পারি। যদি আমরা এটা শুধু বুঝার সুবিধার্থে আমরা এ কমপ্লিমেন্টের মানটা আগে বের করব, তাহলে এখানে এন দ্বারা এটা হচ্ছে আমাদের, এটা কি পেলাম বিজোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে কি ইউ বা সার্বিক সেট, এন বিজোড় সংখ্যাটা বলছে কি এখানে এটা হচ্ছে কি সার্বিক সেট, এটা আমরা দিলাম, এখানে আমরা দিলাম এটা সার্বিক সেট। তাহলে কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল আমরা জানি ইউ মাইনাস এ, কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল আমরা জানি কি ইউ মাইনাস এ। তাহলে ইউ মাইনাস এ যদি আমরা লিখি, ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে সার্বিক সেট, আমরা এখানে সার্বিক সেটটা লিখবো, সার্বিক সেটটা হচ্ছে 1 3 5 7 9 11, আমরা সার্বিক সেটটা লিখলাম। এবার হচ্ছে মাইনাস এ সেট, এ সেটটা হচ্ছে কি 2 3 4 5 6 এবং 7, আমাদেরকে বলছে কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করার জন্য। তাহলে প্রথম মনে রাখতে হবে কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল হচ্ছে
সার্বিক সেট মাইনাস এ সেট, সার্বিক সেট মাইনাস এ সেট। এবার এইখানে যে উপাদানগুলো আছে এখান থেকে সেগুলো বাদ যাবে, তাহলে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান নাই, এখানে থ্রি আছে, এখানে এখানে থ্রি আছে, তাহলে থ্রি হবে না, এখানে ফাইভ আছে, এখানে ফাইভ আছে, ফাইভ হবে না, এখানে সেভেন আছে, এখানে সেভেন আছে, এটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, এখানে আছে নাইন, নাইন আর এলেভেন। দেখো এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, ওয়ান নাইন এলেভেন, কারণ এখানে টু থেকে সেভেন পর্যন্ত সবগুলো মান আছে, তাহলে ওয়ান নাইন এলেভেন এই মানগুলো নাই, অর্থাৎ এখানে যে মানগুলো আছে এখান থেকে এই মানগুলো এগুলো কে বাদ যাবে, এই মানগুলো এখান থেকে কে বাদ যাবে, তাহলে বিয়োগগুলো থাকবে কি ওয়ান নাইন এবং এলেভেন। তাহলে কমপ্লিমেন্ট অফ এর মানটা আমরা নির্ণয় করলাম। এবার আমরা সি এবং বি, সি বাদ বি, সি বাদ বি নির্ণয় করার জন্য এখানে আমাদেরকে সি সেট এবং বি সেটটা নির্ণয় করতে হবে। তাহলে বি সেট দেখো কি দেওয়া আছে এখানে, বি সেট আমি যদি এখান দিয়ে লিখি হবে, এখানে হচ্ছে বি সেট ইকুয়াল দেওয়া আছে যে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট এন এবং এবং থ্রি গ্রেটার দেন এক্স গ্রেটার থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স। অর্থাৎ এখানে বি সেটের মান হবে কি, দেখো এক্স এর মান হবে তিন অপেক্ষা বড় এবং ছয় অপেক্ষা ছোট, তাহলে তিন অপেক্ষা বড় এক্স এর মান কত, ফোর এবং ফাইভ, বলছে ছয় থেকে ছোট, তাহলে থ্রি ফোর এবং ফাইভ হচ্ছে কি বি সেটের মান, থ্রি এবং ফাইভটা হচ্ছে বি সেটের মান। এবার আমরা সি সেট নির্ণয় করব, সি সেট, সি সেট এখানে কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট এন, এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট এন এবং এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ। এর শর্ত যেটা দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান হতে হবে, এক্স এর মান হতে হবে এক্স এর পাঁচ অপেক্ষা, এক্স এর বর্গ হতে হবে পাঁচ অপেক্ষা বড়, পাঁচ অপেক্ষা বড় এক্স এর বর্গ কত, দুই এর বর্গ হচ্ছে চার, তাহলে পাঁচ অপেক্ষা বড় এক্স এর মান হতে হবে কত, তিন, তিন থেকে উপরের দিকে, তিন থেকে উপরের দিকে হবে কি এক্স এর বর্গটা, আবার এক্স এর ঘন হতে হবে একশো তিরিশ অপেক্ষা ছোট, এক্স এর ঘন হতে হবে একশো তিরিশ অপেক্ষা ছোট, তাহলে এখানে হচ্ছে বর্গ হবে তিন চার পাঁচ ছয় যা, এটা হচ্ছে বর্গ, ঠিক আছে এক্স স্কোয়ার এক্স এর বর্গ। এবার এক্স এর ঘন কত হবে, এক্স এর ঘন হবে, এক্স এর ঘন কত হতে হবে, এখানে তিন অপেক্ষা বড় হতে হবে, তিনের ঘন সাতাশ, তাহলে যেহেতু এখানে সবচেয়ে বর্গ তিনের বর্গ পাঁচে তিন চার পাঁচ, পাঁচের বর্গ হচ্ছে একশো পঁচিশ, ছয়, ছয়ের বর্গ হচ্ছে, ছয়ের বর্গ হচ্ছে দুইশো ষোলো, তাহলে বলছে ছয়ের ঘন হচ্ছে দুইশো ষোলো, এক্স এর ঘন হতে হবে একশো তিরিশ থেকে ছোট, তাহলে এটা হচ্ছে এক্স এর ঘন থ্রি ফোর ফাইভ। এবার দেখো এই দুইটা থেকে এক্স এর বর্গ এবং এক্স এর ঘন থেকে এক্স এর মানটা নিতে হবে, অর্থাৎ সি এর মানটা নিতে হবে, সি ইকুয়াল এই দুটার মধ্যে যেটা থাকবে থ্রি ফোর এবং ফাইভ, সিক্স যেহেতু এখানে নাই তাহলে এখানে সিক্স হবে না, থ্রি ফোর ফাইভ, এটা হচ্ছে সি এর মান। দেখো আমরা বি এবং সি এর মানটা পেলাম, এবার আমরা সি বাদ বি এর মানটা নির্ণয় করতে পারবো। সুতরাং এখানে সি বাদ বি, অর্থাৎ সি থেকে বিটা বাদ যাবে, সি বাদ বি, সি এর মান কত, সি এর মান কত পেলাম আমরা, সি এর মান পেলাম আমরা থ্রি ফোর ফাইভ, সি এর মান পেলাম আমরা থ্রি ফোর ফাইভ, তাহলে বাদ বি, বি এর মান কত পেলাম, বি এর মান পেলাম আমরা ফোর এবং ফাইভ, তাহলে এখানে হবে ফোর এবং ফাইভ, ফোর এবং ফাইভ, সি বাদ বি। এবার দেখো এই অংশ, এই অংশ যেগুলো আছে এখান থেকে এই অংশগুলো বাদ যাবে, দেখো এখানে থ্রি আছে, এখানে থ্রি নেই, তাহলে থ্রি হবে, এখানে ফোর আছে, এখানে ফোর আছে, এটা বাদ, এখানে ফাইভ আছে, এখানেও ফাইভ আছে, তাহলে এটা হবে না, তাহলে সি বাদ বি হবে, বি এর মান হবে থ্রি, সি বাদ বি এর মান এখানে কত হবে, সি বাদ বি এর মান হবে থ্রি, এটি হচ্ছে আমাদের সি বাদ বি এর মান। তাহলে আমরা কি এই কমপ্লিমেন্ট অফ এর মান কত পেলাম, সুতরাং কমপ্লিমেন্ট অফ এর মান হচ্ছে ওয়ান নাইন এবং এলেভেন এবং সি বাদ বি এর মান হচ্ছে থ্রি, সি বাদ বি এর মান হচ্ছে
ফিরে আমরা হচ্ছে এবার বি এর মানটা নির্ণয় করলাম। এবার দেখো তোমাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমরা তাদের জন্য প্রথম থেকে একটা বলি, আমাদেরকে বলছে কমপ্লিমেন্ট অফ এ এবং সি বাদ বি এর মান নির্ণয় করার জন্য। তাহলে কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করার জন্য আমাদেরকে এই যে সার্বিক সেটটা নির্ণয় করতে হবে, সার্বিক সেট হচ্ছে নাম এক্স এলিমেন্ট এর নাম্বার, এই এক্স এর মানটা হবে বিজোড় সংখ্যা। তো আমরা স্বাভাবিক সংখ্যা থেকে বিজোড় সংখ্যাগুলো নিলাম সার্বিক সেট। তারপর বল কমপ্লিমেন্ট অফ এর জন্য আমাদেরকে এ সেট লাগবে, ক থেকে আমরা যে এ সেট নিলাম এ সেট নিলাম, কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল হচ্ছে সার্বিক সেট মাইনাস এ সেট। তাহলে সার্বিক সেট মাইনাস এ সেটের মান হচ্ছে 1911। এটা আমাদের কাজ শেষ। এবার হচ্ছে সি বাদ বি, সি থেকে বি বাদ দিতে হবে। তাহলে বি এবং সির মানটা নির্ণয় করতে হবে, যেহেতু এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেজন্য আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। বি সেটটা নির্ণয় করলাম এবং সি সেটটা নির্ণয় করলাম। এখানে সি বাদ বি অর্থাৎ সি থেকে বিটা বাদ দিলে আমাদের মান হবে 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব। পরবর্তী অঙ্কটা বলছে কি, বলছে বি ক্রস এ, বি ইন্টু সি, অর্থাৎ এটা হচ্ছে তোমরা লিখছো কিনা বি বাদ সি। দেখো গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে বি ইন্টু সি এবং সি এ সংযোগ এ সেট সি, এ সেট সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে, পাওয়ার অফ শক্তি সেট, পাওয়ার সেট বা শক্তি সেট। প্রথমে আসি আমরা বি ইন্টু সি নির্ণয় করব, বি ইন্টু সি নির্ণয় করব গ সেট গ নাম্বার। দেখো বি এবং সি নির্ণয় করার জন্য আমরা খ হতে পাই বি এবং সি সেটটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব খ হতে পাই, খ হতে পাই, খ হতে পাই বি সেট কত পেলাম আমরা, বি সেট হচ্ছে 3 অপেক্ষা বড়, 3 এ 4 এবং 5, 4 এবং 5 এটা হচ্ছে বি সেট। তারপর হচ্ছে সি সেট কত পেলাম আমরা, 3 4 5 এবং সি ইকুয়াল হচ্ছে 3 4 5, এটা হচ্ছে সি সেট, এটা হচ্ছে সি সেট। আমরা বি এবং সি সেটটা লিখবো, যেহেতু বি ইন্টু সি নির্ণয় করবো আমরা। তাহলে এবার বি ইন্টু সি, সুতরাং বি ইন্টু সি ইকুয়াল, বি ইন্টু সি ইকুয়াল, বি ইন্টু সিটা কিভাবে নির্ণয় হবে, এখানে আগে বি সেট এবং সি সেটটা লিখবো, 3 5 ইন্টু 3 4 লিখলাম বি ইন্টু সি। দেখো কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা এটার মানটা কিভাবে পাব, কার্তেশীয় গুণজ মনে করো এই যে এখানে দুইটা মান দেওয়া আছে, প্রথমে এই 4 এর সাথে এই 4 গুণ হবে 3 এর সাথে, এই 4 গুণ হবে 4 এর সাথে, এই 4 গুণ হবে 5 এর সাথে, তারপরে এই 5 গুণ হবে 3 এর সাথে, এই 5 গুণ হবে 4 এর সাথে, 5 গুণ হবে 5 এর সাথে। ঠিক আছে, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। তাহলে এখানে হচ্ছে 4.3, এই 4টা প্রথমে 3 এর সাথে গুণ হবে, 4টা 4 এর সাথে, 4টা 5 এর সাথে গুণ হবে, 4 3, তারপর হচ্ছে 4 4, তারপর হচ্ছে 4 5, এই 4 এর কাজটা শেষ, এবার হচ্ছে 5, 5 3 5 ইন্টু গুণ হবে কতের সাথে, 3, তারপর হচ্ছে 5 4, তারপর হচ্ছে 5 5, এটি হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। দেখো আমরা বি ইন্টু সির মানটা নির্ণয় করলাম, এটা হচ্ছে বি ইন্টু সির মান, বি ইন্টু সি ইকুয়াল হচ্ছে এই মানটা হচ্ছে বি ইন্টু সির মান। দেখো এখানে আছে 3টা, এখানে 2টা উপাদান, তাহলে 3 2 6, এখানে 6টা জোড়া হয়েছে কিনা দেখো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এখানে 6 জোড়া হয়েছে, তাহলে বি ইন্টু সির মানটা হচ্ছে, এবার আমরা এ সেট সি, পাওয়ার অফ এস এস সির মানটা নির্ণয় করব। এস এস সির মান নির্ণয় করার জন্য প্রথম আমাদেরকে এ সেট এবং সি সেটটা নির্ণয় করতে, এ সেট এবং সি সেটটা, তবে এ সেট, এ সেটের মান আমরা কত পেলাম, এ সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করো, এখানে হচ্ছে 2 3 4 5 6 এবং 7, আমরা এ সেটটা লিখলাম। তারপর হচ্ছে কি সেট, সি সেট, সি সেটে আমরা মান কত পেলাম, সি সেট ইকুয়াল, সি সেট ইকুয়াল হচ্ছে 3 4 এবং 5, আমরা সি সেটের মান লিখলাম। আমাদের বলছে প্রথমে এই যে পাওয়ার অফ এ
সেট সি বের করার জন্য আমাদেরকে আগে এ সেট সি সেটটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার মানটা বের করতে হবে। তাহলে এ সেট সি, এ সেট সি, এ সেট সি ইকুয়াল হচ্ছে এ সেটটা এখানে লিখতে হবে, এ সেটটা আমরা যেভাবে আছে এবার লিখে নিলাম, দেখো 6 এবং 7 এটা হচ্ছে সেট, সেট সি 3 4 5। দেখো এখানে উভয় ক্ষেত্রে যে কমন গুলো পাওয়া যায়, উভয় ক্ষেত্রে যে মানটা পাওয়া যায় শুধু সেই মানগুলো হবে। এখানে 2 আছে, এখানে 2 না, হবে না, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 হবে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 হবে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 হবে। এটা হচ্ছে এস এস সি এর মান। আমাদেরকে বলছে পাওয়ার অফ এস এস সি এর মান নির্ণয় করার জন্য। সুতরাং এখানে পাওয়ার অফ এ সেট সি এর মানটা আমরা বের করব, পাওয়ার অফ এ সেট সি। দেখো পাওয়ার অফ এ সেট সি কি হবে, প্রথমে পাওয়ার অফ এ সেট সি এর মান বের করার জন্য আমরা এটাকে বসাবো, দেখো 3 4 5। আমরা এটা লিখলাম, এবার এ সেট এটার পাওয়ার সেট বের করবো। দেখো প্রথমে পাওয়ার সেট বের করার জন্য প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো বসবে, প্রথম উপাদান দেওয়া আছে এখানে 3 4 5, এটার পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। পাওয়ার সেট বা শক্তি সেট আমরা উপাদানগুলো নির্ণয় করি, তারপর এখান থেকে আরেকটা অঙ্ক আমরা সমাধান করব, বলতে যেভাবে দেওয়া থাকবে পাওয়ার বা শক্তি সেট। দেখো প্রথমে আমরা তিনটে উপাদান লিখলাম, এই যে উপাদানগুলো এদিক থেকে যাবে, এরপরে যে উপাদানগুলো একবার লিখলাম অর্থাৎ যে উপাদানটা একবারে হয় নিয়মটা হয় সেটা দ্বিতীয়বার হবে না। এবার আমরা 3 4 5 লিখলাম, এবার আমরা কিন্তু 4 5 3 এটা লেখা যাবে না, এদিক থেকে যাবে, যেহেতু 4 5 3 আমরা সবগুলো একবার লিখি এদিক থেকে যাবে বিষয়টা। 3 4 5 আমরা একবার লেখা শেষ, এবার আমরা লিখবো 3 4, তারপর হবে 3 5, 3 5 লিখলাম। দেখো 3 4 3 5 লিখলাম, এবার 4 লিখলাম, 4 3 হবে না, যেহেতু আমরা 3 4 লিখ এদিক থেকে এদিকে আসবে না, এদিক থেকে এদিকে আসবে না, এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে, কিন্তু এদিক থেকে উল্টো এদিকে আসবে না, এটা খেয়াল রাখতে হবে পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয়ের ক্ষেত্রে। 3 4 3 5, তারপর হচ্ছে 4 3 হবে না, 4 5 4 5। দেখো এবার 4 5 3 বা 5 4 হবে না, এটা আমাদের কাজ শেষ। এবার উপাদানগুলো হবে সবগুলো হবে আলাদা আলাদা, এই 3 3, তারপর হচ্ছে 4, তারপর হবে 5। এগুলো হচ্ছে কি এ সেটের উপসেট। আমরা জানি যে পাকা সেট, পাকা সেট সকল সেটের কি উপসেট, আমরা জানি যে পাকা সেট হচ্ছে কি সকল সেটের উপসেট, পাকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। দেখো এখানে 8টা হয়েছে কিনা। এবার পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করার জন্য এই যে টু দা পাওয়ার এন এর যে সূত্র আছে, এই টু দা পাওয়ার এন যদি পাওয়ার সেট দিয়ে বলে যে টু দা পাওয়ার এন কে সমর্থন করে কিনা, সেক্ষেত্রে টু দা পাওয়ার এন, এন মানে বোঝানো হচ্ছে সংখ্যা, এখানে কয়টা নাম্বার আছে সংখ্যা, এখানে আছে 3টা, দেখো উপাদান কয়টা উপাদান আছে, 3টে উপাদান বা 3টে সংখ্যা আছে, তাহলে এখানে 2 এর উপরে কত হবে 3, এন এর জায়গায় কত হবে নাম্বার কয়টা দেওয়া আছে সে নাম্বারটা বসাই দিলে কত হবে, এখানে নাম্বারটা বসে তাহলে টু দা পাওয়ার এ 2 এর ঘন কত হচ্ছে, 2 এর ঘন হচ্ছে 8, তাহলে 8টা সংখ্যা। দেখো এখানে 8টা সংখ্যা হয়েছে, যদি 8টা সংখ্যা না হয় বা এই সূত্র যদি এটাকে সমর্থন না করে তাহলে এটা কিন্তু সমাধান হবে না, তাহলে এই যে পাওয়ার সেট বা শক্তি সেট এটাকে সমর্থন করতে হবে। এবার দেখো গাইডে বিভিন্ন রকম দেওয়া আছে, এই ঘ নাম্বার দেখো প্রথমে তারা বি সেট বা এই সকল সেটগুলো নির্ণয় করো, তুমি যেভাবে সমাধান করো মোট কথা হচ্ছে তোমার সমাধানটা হবে। এবার হচ্ছে তোমার ক্ষেত্রে যেভাবে সুবিধা হয় তুমি যেভাবে বুঝতে পারো তুমি সেইভাবে নির্ণয় করবা, এবং এভাবে কয়েকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করলে আমাদের মোটামুটি এই অধ্যায় থেকে আমাদের যেভাবে প্রশ্ন আসুক মোট কথা রাখতে হবে যে এই যে সেট এবং ফাংশন থেকে যেভাবে প্রশ্ন আসুক যেন তোমরা দিতে পারো, এটা হচ্ছে তোমাদের জন্য কথা। আর অবশ্যই এভাবে ধারাবাহিকভাবে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব, আর সৃজনশীল প্রশ্ন ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে আমাদের শিখি অনলাইন স্কুল,
আমাদের চ্যানেলের সাথে থাকবা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।